হ্যালো বিভাস, আজকে একটা মিউন নিয়ে আলোচনা করব। বিমর্ষ, বিষণ্ণ ভাব, সান্ত্বনায় বৃদ্ধি, নেট্টা মিউর একটি অতি শক্তিশালী ঔষধ। ইহার ক্রিয়া এত সুগভীর যে উপযুক্ত ক্ষেত্রে উচ্চ শক্তির একমাত্রা যে কতদিন ধরিয়া কার্য করিতে থাকে তাহা বলা কঠিন। মাথার চুল হইতে পায়ের নখ পর্যন্ত দেহের প্রত্যেক অণু পরমাণুর উপর ইহার ক্ষমতা দেখা যায়। বস্তুত ক্ষয় দোষের পূর্ণ পরিচয় ইহার সর্বত্র বিরাজমান। মানসিকবাদী ম্যালেরিয়া জ্বর, রক্তস্রাব বা বীর্যক্ষয়, রক্তহীনতা, অসুখ, রুদ্রে বৃদ্ধি এবং শীতল স্থানে উপশম, নেট্টামিউরের রোগী অত্যন্ত গরম কাতর হয়। রৌদ্র, গ্রীষ্মকাল বা অগ্নিপাত সবই তাহার কাছে অসহ্য। স্ত্রীলু রান্না বান্না করিবার জন্য নানের দ্বারে বসিয়া তাকিতে অত্যধিক কষ্ট বোধ করিতে থাকে। পুরুষ কর্মস্থলে যাইবার সময় পথের যেদিকে রৌদ্র থাকে সেই দিক দিয়া চলিতে চায় না। শীতকালেও ছাতা ব্যবহার করে, গ্রীষ্মকালে এবং দিনের বেলায় অস্রাব এবং উদ্রাময় বৃদ্ধি পায়। রৌদ্রে, অগ্নিপাতে এবং গ্রীষ্মকালে বৃদ্ধি নেট্টামিউরে এত বেশি যে সকল ছেলেমেয়ে স্কুলে যাইবার সময় সূর্যের দিকে বই আড়াল দিয়া চলিতে থাকে তাহাদের অধিকাংশই নেট্টামিউর। নেট্টামিউর শীতল জলে স্নান এতই তৃপ্তিকর, কিন্তু শীতল জলে স্নান যেমন তৃপ্তিকর, রৌদ্র তাহার কাছে তেমনই কষ্টকর। তাই তাহার মাথা ব্যথা সূর্যোদয় হইতে আরম্ভ হইয়া সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়। উদ্রাময় কেবল দিবাভাগেই বৃদ্ধি পায়, জ্বর বেলা 10টা 11টা হইতে বৃদ্ধি পায়।